السلام عليكم. بيست سوليوشن بلوج ওয়েব সাইটে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা কিভাবে এই ব্লগ ওয়েবসাইটে আপনারা পোস্ট করবেন, কিভাবে কি করবেন, আজকে সমস্ত কিছু বিস্তারিত আমি বলবো। প্রথমে আপনারা ব্রাউজারে যাবেন, লিখবেন বেস্ট সলিউশন ডট মি। লেখার পর আপনারা রেজিস্ট্রেশনে আসবেন। তার আগে আপনারা টার্মস কন্ডিশন দেখে নেবেন, কি কি আছে, কি কিভাবে পোস্ট করবেন, কোনগুলো করা যাবে, কোনগুলো করা যাবে না, এইগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। আপনারা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন, একটা ফর্ম আসবে। আপনার ইউজার নেমটি দিবেন, ইমেল, পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড, রেজিস্টার। রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আপনি যাবেন লগ ইন। লগ ইনে যাওয়ার পর আপনার ইউজার নেম অথবা ইমেল, তারপরে পাসওয়ার্ড, লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। লগ ইন করার পর পোস্টে যাবেন আপনারা। অ্যাড নিউ, অ্যাড নিউ ক্লিক করবেন যারা নিউ পোস্ট করতে চান। এইখানে আপনার টাইটেল লিখবেন, কোন বিষয়ে আপনি লিখতে চাচ্ছেন, সুন্দর করে আপনার টাইটেলটা দিবেন। এইখানে আপনার বিস্তারিত জিনিসগুলো লিখবেন, প্যারাগ্রাফ ডিটেলস লিখবেন। তারপরে আপনি এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনি কোন বিষয়ে লেখালেখি করতেছেন, বিজনেস বিষয়ে, ইকোনমিক, এডুকেশন, এন্টারটেনমেন্ট, আপনি যে বিষয়ে লেখালেখি করেন ওই বিষয়ে একটা ক্লিক মারবেন। তারপরে নিচে আসবেন অ্যাড ট্যাগ, আপনি যে বিষয়ে লিখবেন ওইখানে একটা ওয়ার্ড লিখবেন, ক্রমা দিবেন, তারপরে আরও ওয়ার্ড লিখবেন, ক্রমা দিবেন। এটা হচ্ছে আপনার ট্যাগ। গুগল সার্চ ইঞ্জিনে এটার সাহায্যে আপনার মানে পোস্টটা খুঁজে পেতে সহযোগিতা করে। তারপর আরো অ্যাডভান্স কিছু অপশন আছে, এডিটস, স্নিপেট, এটাতে যাবেন। এখানে মেটা ট্যাগ, মেটা ট্যাগ দিলে আপনার এটা সার্চ ইঞ্জিনের জন্য আরো বেশি ভালো হয়, এটা আপনার গুগল র্যাঙ্কিং এ আনতে। এটা দিবেন, তারপর আপনারা এখান থেকে আপনার ইমেজ অ্যাড করবেন, আপনি যে বিষয়ে লেখালেখি করছেন ওই বিষয়ে কিছু ইমেজ দিয়ে দিবেন অ্যাটাচ করে। মাঝখানে দিতে পারেন, উপরে দিতে পারেন, আপনি যেখানে সিলেক্ট করবেন লেখার মাঝখানে যায় যদি আপনি এটা ইমেল অ্যাচ করেন, অ্যাড করেন, তাহলে এটা লেখার মাঝখানে আসবে। যদি উপরে দেন তাহলে উপরে আসবে, যেখানে দেন সেখানে আসবে। আর এইখানে আরেকটা অপশন আছে আপনার, সেট ফিদার ইমেজ, এটা যদি আপনারা সেট করেন তাহলে আপনার এই যে এইরকম ভাবে স্লাইডার আকারে আপনার একটা ইমেজ থাকবে। এই যে দেখেন উপরে একটা ইমেজ আছে, এটা হচ্ছে ফিদার ইমেজ। আর যদি এই ফিদার ইমেজটা না দেন তাহলে আপনার এই সাইডটা খালি থাকবে, সুন্দর দেখাবে না। আর মাঝখানে বা কন্টেন্টের মাঝখানে যে ইমেজগুলো দিবেন ওইটা মাঝখানে আসবে, আর যেটা ফিদার ইমেজ দিবেন ওইটা উপরে থাকবে, ডিফল্টভাবে থাকবে, আর ওইটা স্লাইডার হিসাবে ওইটা দৌড় পারবে। তারপর আপনি দিবেন পাবলিশ, আপনার পোস্টটি পাবলিশ হয়ে যাবে। তারপরে দেখেন এখানে যারা নিয়মিত লেখালেখি করবে তাদেরকে আমরা সপ্তাহে 500 টাকা
পুরস্কার দিচ্ছি, সর্বোচ্চ পোস্টকারী, যে ব্যক্তি সর্বোচ্চ পোস্ট করবে সবচেয়ে বেশি।